সিএএ নিয়ে বক্তব্য, শান্তনু ঠাকুরের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়, তার পরিবারকে অসম্মান করার অভিযোগ সাংসদের, পাল্টা সাংসদ অসম্মান করেছেন বলেই বিবাদ, মন্দির কমিটির পাল্টা অভিযোগ। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সিএএ নিয়ে বক্তব্য, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তেজিত হয়ে পাল্টা তর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার অন্তর্গত ট্যাংরা কলোনি এলাকায়। জানা গেছে, ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে। স্থানীয়দের দাবি, বক্তব্য রাখার শেষে কয়েকজন মতুয়া ভক্ত এই বক্তব্যের প্রতিবাদ করেন, তারা তর্কে জড়িয়ে পড়েন মন্ত্রীর সাথে। তর্কাতর্কির মাঝেই উত্তেজিত হয়ে পড়েন মন্ত্রী, তেরে যান মন্দির কমিটির সম্পাদকের দিকে। এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ফাল্গুনী মালাকারের দাবি, মন্ত্রী কথার মাঝে অশ্লীল কথা বলেছেন, সে কারণেই কিছু সাধারণ মানুষ তার বক্তব্যের প্রতিবাদ করেন। এ বিষয়ে ফাল্গুনী মালাকার বলেন, উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে, এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না। এর মধ্যে ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল প্রমোদ মজুমদার, প্রমোদ মজুমদারের মুখটা চিপে ধরে এরকমভাবে চিপে ধরে বলছে, এ প্রমোদ নিমন্ত্রণ করছিস, আমি এরকম নোংরা মাথায় দিয়েছি বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির হয়ে, ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষা কি করে বললো, এইটুকুই মানুষের ক্ষোভ ছিল, যাক মিটে গেছে সে ক্ষোভ। যদিও অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূলের কিছু লোক আমার পরিবার বাবা ঠাকুরদার নাম করে অসম্মান করেছেন, তাকেও গালাগাল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, লোকজন ছিল তাদের ভালো লাগে, তাদের ভালো লাগেনি যে কথা বলেছি, সেটা হবে বাপ মা তুলে গালাগালি হচ্ছে, অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু অ্যাটাক করে কি করবে, কারা করলো, কারা এ বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনীতির বক্তব্য না রাখাই উচিত। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে উনি সিএএ নিয়ে কথা বলছিলেন, তা নিয়েই কিছু মানুষ প্রতিবাদ করেছেন, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। না, মিথ্যা কথা, আমি নিজে আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস, আমি সিএম এর প্রোগ্রাম থেকে আসলাম, আমি এখানে নিমন্ত্রিত দুদিন ছিলাম, সকালবেলাও ছিলাম, কিন্তু এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে, মানুষের এটাই ক্ষোভ যে ঠাকুর বাড়ির মানুষ, আর এখানে ট্যাংরা হরি মন্দিরের এলাকার মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে, বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না, মিথ্যা, ট্যাংরাতে এরকম রাজনীতি হয় না, ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না, আগামী দিনেও হবে না, এখানে সবাই একত্রিতভাবে সমস্ত দুটো প্রোগ্রাম করে, একটা হরিমন্দিরের প্রোগ্রাম এবং কৃষ্ণ মন্দিরের প্রোগ্রাম, বাকি ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি থাকে না। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।